ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাতু ভাই আবু আব্দুর রহমান তিনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে আমরা কার কাছ থেকে ইলিম শিখব সবাই তো বলে আমরা কোরআন থেকে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সবাই বলে কোরআন হাদিস থেকে বলছি কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সত্যিই বিভ্রান্তে পড়া যায় যে আমরা কার কাছ থেকে সঠিক ইলিম গ্রহণ করবো এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে যে হক্কানি ও রব্বানি আল্লাহওয়ালা আলিম কারা কাদের মানহাজ সঠিক কারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করেন তাদের কাছ থেকে তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে ইলিম অর্জন করতে হবে এই জন্য ইমাম শাহে রাহিমাহল্লাহ বলেছিলেন যে বেদাঁতের কাছে ফতোয়া জিজ্ঞেস করাও বেদায়াত অর্থাৎ এইরকম বেদাত ও বিভ্রান্তি যারা ছড়ায় তাদের কাছ থেকে আপনি এলিম নেবেন না আপনি এলিম অন্বেষণের আগে কার কাছ থেকে নিচ্ছেন এবং কী নিচ্ছেন দুটি বিষয় মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কখনো কোনো মাস আলায় যদি এমনও পরিস্থিতি হয়ে যায় যে আপনি জিজ্ঞাসার জন্য কোনো আলেম পাচ্ছেন না যাদেরকে পাচ্ছেন তাদের কাছ থেকে যেটি আপনার কাছে কোরআন সন্ন্যার অনুকূলে মনে হয় আপনি সেটি পালন করবেন এই শর্তে যে যখন আমি এর চেয়ে ব্যাটার কোনো সিদ্ধান্ত পেয়ে যাব। এর চেয়ে ভালো তত্ত্ব পেয়ে যাব এবং কোরআন ও সন্ন্যাহের অথেন্টিক কোনো বক্তব্য পেয়ে যাব। আমি তখনই সেটার দিকে প্রত্যাবর্তন করব। এই নিয়তে আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে ইলিম নিতে পারেন হ্যাঁ এই ব্যাপারে কখনোই জেদ করা যাবে না যে আমি যার কাছ থেকে শিখেছি তিনিই চূড়ান্ত এবং তিনি একমাত্র তিনি তার বাহিরে আর হক হতে পারে না এই ধরনের গোড়ামি না করে আপনার উদার দৃষ্টিতে এগিয়ে আসা উচিত আশা করি প্রবাহের এই অবাধ প্রবাহের যুগে কোরআন মোসন্নাহের চর্চার যে সুবর্ণ সুযোগ হয়েছে আমি মনে করি যে এই সময়ে আর এই রকম। বিভ্রান্তিতে থাকার কোনো কথা না আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সকলকে কোরআন ও সাল্লা মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন আমিন ও স্লুয় নবীন মহম্মদিম ও সাহাবি আজমাইন ওকুম ওরহমতুল্লাহি